এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমেদ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আপনার দাদু মহিলা মানুষ হয়ে সিগারেটও খেয়েছে। নির্ঝরের ভাবলে শীল উত্তরে তরিচ্ছট্ট করে শ্বাস ফেলল। ফ্লোরে পড়ে থাকা নিজের জামা কাপড় বাঁচিয়ে নির্ঝরের দিকে এগিয়ে এলো, চোখ পাকিয়ে বলল, মৃত মানুষ সিগারেট খেতে এসেছে। কেন, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এই বিশ্বাস করো আমায়। তরি হাসতে নিয়েও নিজেকে সামলে নিল, স্বাভাবিকভাবে বলল, আহা এমন কিছু না, শুধু খটকা লাগছে। মৃত মানুষ কি সিগারেট খেতে পারে? হাউ ফানি, কেন পারবে না? মরে গেলে কি মানুষের শখ আহ্লাদ মিটে যায়? সিগারেট খাওয়া একটা শখের বিষয়। আমার পরিচিত এক বান্ধবী শুধুমাত্র শখের বসে সিগারেটে এক টান দিতে চেয়েছিল, সুযোগ পাইনি বলে এক পর্যায়ে মানসিক রোগী হয়ে গেছিল। তো জীবিত মানুষের কথা বলছেন, অবশ্যই মৃত মানুষ সিগারেট খেতে পারে না। নির্ঝর চোখ উল্টে বলল, এমন কনফিডেন্স নিয়ে বলছো যেন দু চারবার মরে দেখেছো। মৃত মানুষের খাবার দাবার সম্পর্কে সব জেনে বসে আছো তুমি। বাতিল, এটা বলুন যে আপনার দাদুকে কি শুধু আপনি একা দেখতে পান? ঠিক বলেছো, একা দেখতে পাই। আরে দাদু শুধু আমার জন্য আসে, দাদু আমায় ভীষণ ভালোবাসে। রাতে বলছিল যে আমায় নাকি ভীষণ মিস করে, আমিও তাকে ভীষণ মিস করি। দুজনেই প্রচুর দুঃখে ছিলাম, সুখ দুঃখের আলাপ করলাম, এক পর্যায়ে দুঃখ কমানোর জন্য ধোয়া ছাড়লাম শুধু। নির্ঝরের এই নির্বিকারভাবে বলে যাওয়া মিথ্যের ছুরি তরির বেশ ভালো লাগছে। সে গম্ভীর কণ্ঠে বলল, তা আপনার দাদু কি আমায় তার সতীন মনে করে? আমার লাগেজ স্পর্শ করলো না, কিন্তু আমার সবগুলো কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে তাকে এক্ষুনি ডাকুন তো, বলুন যে আমার লাগেজ পুনরায় গুছিয়ে দিয়ে যেতে, না হলে খুব খারাপ হবে। নির্ঝর মাথা নেড়ে বলল, রাত ছাড়া তো দাদুকে পাওয়াও যায় না, আজ রাতে এলে গুছিয়ে দিয়ে যেতে বলবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। হাউ বচ্চাত, আমাকে বোকা মনে হয় আপনার? হ্যাঁ, নির্ঝর মাথা নেড়ে বলল। আচমকা নির্ঝর এক লাফে বসা থেকে উঠে পড়ল, তরির মুখ বরাবর দাঁড়িয়ে লাল চোখে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর তরিকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তরি গলা উঁচিয়ে বলল, আমার কাপড় চোপড় এভাবে রেখে আপনি কোথায় যাচ্ছেন? সবগুলো আগের মতো গুছিয়ে রাখুন, নইলে কিন্তু। দরজার কাছে গিয়ে নির্ঝর দাঁড়িয়ে পড়ল, পেছন ঘুরে তরির দিকে এক নজর তাকিয়ে ছিটকিনিতে হাত রাখল। ভেতর থেকে দরজা লক করে ঘুরে দাঁড়াতে তরির চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভেতর শীতল একটা ঝড় বয়ে গেল। কাল রাতে কথা না শোনার জন্য এখন শাস্তি দিবে না তো? না, সে আমতা আমতা করে পড়ল, সকাল হয়ে গেছে দেখছেন না, এখন দরজার ছিটকিনি লাগানোর সময়। হাউ ফানি, দরজার ছিটকিনির সাথে সকালের কি সম্পর্ক তরি রানি? দরজা খুলুন, আমি বই নিতে এসেছি। দরজা খোলা যাবে না, বুঝতে পারোনি, ইংরেজিতে বলবা? তরি বেশ ঘাবড়ে গেল, কথা ঘোরানোর জন্য সহজ গলায় বলল, আমার ভাই কোথায়? ও রাতে আপনার সাথে ঘুমোয়নি? প্রথমে ঘুমাতে চেয়েছিল, ম্যাজিক দেখানোর কথা বলে সিগারেট আনিয়েছি ওকে দিয়ে, কিন্তু ম্যাজিক কাজ করেনি। মানে পুরো আধ ঘন্টায় চার চারবার সিগারেট রুমাল দিয়ে ঢেকে রেখেছিলাম। মনে মনে অনেক দোয়া দরদ পাঠ করেছি, কিন্তু সিগারেট গোলাপে পরিণত হয়নি। রাগ করে তাপসি চলে গেছে আর কি, আমার মতো ঠকবাজের সাথে ঘুমাবে না সে। বলতে বলতে নির্ঝর তরির দিকে এগোলো, তরির আর বুঝতে বাকি রইল না কোন ম্যাজিকের কথা বলছে। নির্ঝর সামনে দাঁড়াতেই সে টেবিলের কাছে সরে গেল। ততক্ষণে নির্ঝর ফ্লোর থেকে বেডশিট উঠিয়ে বিছানায় কোনো মতে বিছিয়ে রাখলো, বালিশ দুটো উঠিয়ে তরির দিকে তাকালো। তরি দুটো নোটবুক আর খাতা কলম বুকে জড়িয়ে নিল। আমি নিচে যাব, পড়তে হবে। নির্ঝর কোনো কথা শুনল না, নিজে বাঁচলে পড়ার নাম। সে যদি না ঘুমিয়ে ব্রেন স্ট্রোক করে তাহলে তরির এত পরে কি লাভ? সে এগিয়ে এসে তরির হাত চেপে ধরল, হুকুমেশ্বরে বলল, নো পড়াপড়ি, আগে আমার ট্রিটমেন্ট দাও। আপনার আবার কিসের ট্রিটমেন্ট? ঘুমের ট্রিটমেন্ট, ঘুম প্রয়োজন আমার, দেখছো না আমার অবস্থা? যখন তখন হার্টে অ্যাটাক ঘটবে, বুকের বাঁ পাশে হাত চেপে হার্ট অ্যাটাক আটকে রেখেছি, হাত ছড়ালেই পটল তুলতে চলে যাব। নির্ঝরের সব কথা তরির মাথার ওপর দিয়ে গেল, ফ্যালফ্যাল করে সে শুধু চেয়ে রইল। তাতে অবশ্য নির্ঝরের কোনো ভাবান্তর হলো না, সে হাত ধরে তরিকে বিছানায় বসিয়ে দিল, তরির পাশে বালিশ টেনে শুয়ে পড়ল। সে একবার চোখ বন্ধ করে আবার ঘুরল,
আশ্বাসের হাসি হেসে বলল, আমার পাশে বসে পড়ো, শব্দ করে পড়বে কিন্তু। আমার পড়ার শব্দে ঘুম আসবে না আপনার? ডিঙি রানী, এতগুলো মাস তোমার পড়ার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি আমি। গতকাল রাতে সে ব্যবস্থা ছিল না বলে সারা রাত ঘুম হয়নি আমার। তাকিয়ে দেখো, তোমার পেছনে মোবাইল রেকর্ড চালু করে রেখেছি, আর যা যা পড়বে সব রেকর্ড হবে। ভবিষ্যতে তুমি পাশে না থাকলে রেকর্ড শুনে ঘুমিয়ে পড়ব। নির্ঝর চোখ বন্ধ করল। তার বন্ধ চোখের দিকে তাকিয়ে তরির মুখে হাসি ফুটে উঠল। নির্ঝরের অজান্তে সে নিজের হাসিটুকু মিলিয়ে নিল, বইয়ের পৃষ্ঠা খুলে তাতে নজর দিল। কিছুক্ষণ বইয়ের পাতায় শুধু চোখ বোলাল। হঠাৎ নির্ঝর বন্ধ চোখে তার ডান হাতটা ধরল। তরি কিছু বলার আগেই সে জোরালো কণ্ঠে বলল, হাতটা কপালের উপর থাক, শুধু শব্দ করে পড়ো, কানে তো আসে না। তরি হাতটা ছাড়ানোর চেষ্টা করল না, বরঞ্চ নির্ঝরের এই স্পর্শটুকু তার ভীষণ ভালো লাগছে। নির্ঝরের কপালে রাখা হাতটার দিকে এক পলক চেয়ে সে জোরে জোরে পড়া শুরু করল। আজ রবিবার, আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে, সেই ভোরবেলা থেকে বৃষ্টি, থেমে যাওয়ার নাম গন্ধ নেই। বৃষ্টির গতি একটু কমছে তো আবার পরক্ষণে বেড়ে চলেছে। ভেজা ব্যালকনি দিয়ে বাহিরটা পরখ করে তরির মন খারাপ হয়ে গেল। আজ তার প্রথম পরীক্ষা, বোর্ড পরীক্ষা, অথচ আজকের দিনেই মেঘমল্লার সাহেবকে এত অভিমান করতে হবে, এত জল ছড়াতে হবে। মন খারাপ নিয়ে সে রুমে ঢুকল। রুমে ঢুকতেই নির্ঝরকে নজরে এলো তার, তার দিকে পিছন ঘুরে আছে, টেবিলে রাখা ফাইল চেক করছে, অ্যাডমিট কার্ড সহ সব কিছু নেওয়া হয়েছে কিনা। তরি নিঃশব্দে এগিয়ে গেল, নির্ঝরের থেকে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ দৃষ্টিতে নির্ঝরের আপাত মস্তক দেখে চলল। নির্ঝরের পরনে নীল শার্ট আর কালো প্যান্ট, শার্টের হাতা কনুইয়ের কাছে ফোল্ড করা, পাতলা লোমযুক্ত ফর্সা হাত অনেকটা অনাবৃত্ত, সেই মোহনীয় বাম হাতে কালো একটা ঘড়ি। তরি হাঁ করে চেয়ে রইল যেন এই পৃথিবীর সবচেয়ে অনিন্দ্য সুন্দর দৃশ্যমানব তার চোখের সামনে। কিছু সময় পর নির্ঝর ফাইল হাতে ঘুরে দাঁড়াল, তরিকে পিছনে দাঁড়িয়ে দেখে হক চুকিয়ে গেল, অবাক হয়ে বলল, তুমি? তরির হুঁশ ফিরল, আলগা করে রাখা ঠোঁটচোরা একত্রে করল, জিহ্বা দিয়ে একবার ভিজিয়ে নির্ঝরের সামনে থেকে সরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাবের পিন ঠিক করা শুরু করল। নির্ঝর তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে তরি, চলো রওনা দেয়া যাক। হয়ে গেছে আমার। আচ্ছা বলুন তো, বেছে বেছে কেন নীল রঙের শার্টটাই আপনার পড়তে হবে আজ? কেন, এটা ভালো লাগছে না, চেঞ্জ করব। তরি আয়না দিয়ে নির্ঝরের দিকে চেয়ে শুকনো ঢোক গেল। এত সুস্থ একটা মুখ, সুদর্শন একটা মানুষ তার একমাত্র বর ভেবে মন পুলকে ভরে গেল। একটু পর পেছন ঘুরে নির্ঝরের দ্বিধাদ্বন্দ্বে ডুবে থাকা মুখের দিকে চেয়ে বলল, আজকের মতো থাক, চলুন তাড়াতাড়ি। দুজন একত্রে নিচে নামলো। নির্ঝর আগে গিয়ে গাড়িতে বসে পড়ল। তরি সবার থেকে দোয়া নিয়ে কিছুক্ষণ পর তার বাবার হাত ধরে গাড়ির কাছে এলো। নির্ঝর গাড়ির দরজা খুলে ভিতরে বসতে বলল। শেষবারের মতো ফাইল চেক করে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিল। তরির কলেজ সে চেনে, সেই কলেজ থেকে 5 মিনিট দূরের আর একটা কলেজে তরির সিট পড়েছে। গতকাল নির্ঝর গিয়ে রোল নম্বর সহ সিট দেখে এসেছে, আজ সরাসরি তরি গিয়ে বসে পড়বে। বাকি রাস্তাটুকু তেমন কথা বলল না তরি। নির্ঝর তাকে গম্ভীর গলায় অনেক উপদেশ দিল, সে শুধু মাথা নেড়ে হুঁ হ্যাঁ করল। তরির ভয় কমানোর জন্য নির্ঝর তাকে অনেক কথা বলল, একটু সহজ করার জন্য, হাসানোর জন্য, অনেক মজার মজার কথা বলল, কিছুতেই কিছু হলো না। তরি মুখ ভার করেই রাখল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আধা ঘন্টা পর তারা হলে পৌঁছে গেল। গেটের সামনে প্রচুর গাড়ি, মানুষ তেমন নেই, প্রচুর বৃষ্টি বলে ভিড় কম। ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকেছে, অভিভাবক প্রবেশ নিষেধ। নির্ঝর গাড়ি থেকে নেমে ছাতা মাথায় দিয়ে তরির পাশে এলো, দরজা খুলে তাকে ছাতার ভেতর নিয়ে দরজা বন্ধ করে দিল। গেটের কাছাকাছি এসে এসে দাঁড়িয়ে পড়ল। তরির চিন্তার ভাঁজ পড়া মুখের দিকে চেয়ে স্মিত হাসল। গভীর মায়া নিয়ে সে তরির মাথায় হাত বুলিয়ে দিল, ধরা গলায় বলল, একদম ভয় পাবে না ডিঙি রানী, কোনো প্রেশার নিও না, আমার ফেলটুস বউ পছন্দ, কারণ বুড়ো বয়সে নাতি নাতনিদের বলার মতো গল্প হয়ে যাবে, এবার একটু হাসো তো। এই প্রথম সামনের মানুষটার মুখের উপর থেকে সব পর্দা সরে গেল যেন, তার মন অবধি পৌঁছতে পারল না তরি।
তার মন অবধি পৌঁছতে পারল তরি। এক নিমেষে মন পড়ে ফেলতে পারল। সিক্ত নয়নে মুচকি হেসে ফেলল সে। ডান হাত উঁচু করে মাথায় রাখা নির্ঝরের হাতটা স্পর্শ করল। তরির হাতে ছাতা ধরিয়ে দিয়ে নির্ঝর গাড়ির ভিতরে ঢুকে পড়ল। মাথা ঝেড়ে পানির ফোঁটা ফেলে দিল। তারপর অস্পষ্ট কাঁচ দিয়ে দেখল তার জীবন তরি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে স্বপ্ন ছোঁয়ার পথে। সেদিকে চেয়ে থাকতে থাকতে কেমন জানি নির্ঝরের চোখ ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে তার জানা সমস্ত দোয়া দরুদ পাঠ করা শুরু করল। পরীক্ষা শেষ করে তরি যখন হল থেকে বের হলো, ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশ মেঘমুক্ত পরিষ্কার, তবে রাস্তাঘাটে প্রচুর কাদা, জায়গায় জায়গায় পানি জমে আছে। সে কাদা মারিয়ে ভিড়ের মধ্যে এগিয়ে চলল। এত মানুষের মধ্যে নির্ঝরকে খুঁজে বের করা কিছুটা কঠিন মনে হচ্ছে তার কাছে। গেটের কাছে পৌঁছানোর আগেই তার নাম ধরে কেউ ডেকে উঠল। তারপর কয়েকবার ডাকল, মেয়ে এলি সুর। তরি দাঁড়িয়ে পড়ল, পিছনে ঘুরে চারিপাশে খুঁজল। হঠাৎ একটা মেয়েকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। প্রায় দৌড়ে গিয়ে মেয়েটার হাত চেপে ধরল। সে উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করল, মৌ তুই কেমন আছিস রে, কতদিন পর দেখলাম তোকে। মৌ নামের মেয়েটাকেও বেশ উচ্ছ্বসিত দেখা গেল। মৌ তার কলেজের সবচেয়ে ভালো বন্ধু, তবে তাদের গ্রুপ আলাদা। সে কমার্সে আর মৌ আর্টসে। তাদের বন্ধুত্ব অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে তারা যোগাযোগ করত, একে অপরকে না বলা কথার ঝুলি খুলে বসত। আজও মৌ হাসি মুখে বলল, আমি ভালো, তোর কথা বল এবার তরি, শুনলাম বিয়ে করে শহরে পাড়ি জমিয়েছিস। তরি লজ্জা মিশ্রিত মুখে মাথা নাড়ল, বলল, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, বিয়েটা হুট করে হয়ে গেছে, কাউকে জানানোর সময় পাইনি রে। আজকের পরীক্ষা কেমন হলো সেটা বল। বুঝতে পারছি না, ভালোই হয়েছে বোধহয়। তোর? আমারও মোটামুটি হয়েছে। মৌ থেমে গেল, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে কিছু জিজ্ঞেস করতে চায়। তরি সময় দিল তাকে। আশ্বাসের দৃষ্টিতে তাকাতে মৌ আড়ষ্ট নিয়ে বলল, আশিক ভাইয়ের সাথে সেদিন কথা হলো আমার। তরি তেমন আগ্রহ পেল না, ছোট্ট করে বলল, ও তোর কথা জিজ্ঞেস করলো তাই নাকি? হুম, আমাকে জিজ্ঞেস করলো যে তোর বর্তমানে কি অবস্থা, তুই ঢাকায় কোথায় থাকিস ইত্যাদি। আমি বললাম যোগাযোগ হয় না, তবে পরীক্ষা এক সপ্তাহ আগে তোর বাবার ফোনে ফোন দিয়েছিলাম, রিসিভ করেনি। আশিক আসিফের কথা বাদ দে, এরপর তুই কোথায় ভর্তি হবি সেটা বল। কোথায় আর ভর্তি হব, সিলেট ছেড়ে কোথাও যাওয়া হবে না, কোনো একটা সাবজেক্ট নিয়ে এখানেই অনার্সে ভর্তি হয়ে যাব। তুই? জানি না, উনি যেখানে ভর্তি করে। তরির মুখে লজ্জার ছাপ পড়ল। মৌ কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল, হঠাৎ কৌতূহল নিয়ে প্রশ্ন করল, তরি তুই আর আশিক ভাইয়ের রিলেশনে ছিলি না, তাহলে বিয়েটা কেন অন্য একজনকে করলি? তরি আগে থেকে অনুমান করেছিল মৌ তার পুরনো ভুল ক্ষতটা টেনে আনবে। সে মৃদু হেসে বলল, রিলেশনের সময় একটা জুনিয়র মেয়ে আমায় লুকিয়ে আশিকের ব্যাপারে অনেক কিছু বলেছিল। আশিক মেয়েবাজ, চরিত্রহীন, চিটার একটা ছেলে, কিন্তু তখন এতটা ঘোরের মধ্যে ছিলাম যে সব কিছু মাথায় ঢুকতো না। প্রেম বিষয়ে অনেক কৌতূহল ছিল, তার থেকে আশিকের সাথে কথা বলা, ভাগ্যিস শেষ মুহূর্তে আমার চোখের কালো পট্টি সরে গেছে। প্রেম আর সত্যিকারের ভালোবাসার তফাত বুঝতে শিখেছি, অনেক কাছ থেকে একটা সুন্দর মনের পরিচয় পেয়েছি। মৌ জানিস, যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে সে ফুলের মতো পবিত্র আর সুন্দর, আমার কি পরিমাণ খেয়াল রাখে তুই জাস্ট ধারণা করতে পারবি না। দারুণ, নাম কি ভাইয়ার? নির্ঝর, নির্ঝর শহরিয়ার। তরির মুখে আবার লজ্জার ছাপ স্পষ্ট হলো। মৌ হাত ঝাঁকিয়ে বলল, বাহ অনেক সুখী হ, কিছুদিন আগে কলেজে গিয়েছিলাম একটা প্রয়োজনে, তখন তোর ফুফুর সাথে দেখা হয়েছিল, উনি বললেন তোর বিয়ের কথা। আচ্ছা ভালো থাক, সাবধানে থাকিস। তুইও? মৌ হাত নেড়ে গেটের দিকে এগিয়ে গেল। তরি কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল। এতক্ষণে ভিড় মোটামুটি কমে গেছে। সে মুচকি হেসে আবার হাঁটা শুরু করল। গেট থেকে কিছু দূর এসেই তরি দাঁড়িয়ে পড়ল। নির্ঝরের গাড়ি সকালে যেখানে ছিল সেখানটাই এখন অন্য গাড়ি। আশেপাশে তাকিয়ে পরিচিত গাড়িটা খুঁজল, কিন্তু নির্ঝরের কালো রঙের গাড়িটা নজরে পড়ল না। এমনকি একটা কালো গাড়িও নেই আশেপাশে। তরি চিন্তিত মুখে নির্ঝরের মুখটা খুঁজে চলল।
আবার হাঁটা শুরু করলো সে। কয়েক পা এগোতেই ভিড়ের মাঝে ডান হাতে টান পড়ল। তরি অন্যমনস্ক ছিল বলে ভীষণ ভয় পেয়ে গেল, চমকে বলে উঠল, কে? নির্ঝর পেছন থেকে তরির সামনে এলো। তরির ভয়ার্থ মুখের দিকে চেয়ে ফিক করে হেসে দিল, ভুরু নাচিয়ে বলল, আমি ছাড়া তোমার হাত ধরার সাহস কেউ রাখে নাকি? ভয় পাইয়ে দিয়েছিলেন আপনি, কি ভেবেছিলাম? তরি তার বাক্য সম্পূর্ণ করল না, তাতে নির্ঝরের বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হল না। তরির অবচেতন মন যে আশিকের ভয়ে ততস্থ হয়ে আছে তা সে স্পষ্ট জানে, সেজন্যই সে অতিরিক্ত সতর্ক হয়ে রয়েছে। আশিক ছেলেটা অনেক ধূর্ত, দূর থেকে তাকে দেখেছে সে, সামনাসামনি কখনো আলাপ হয়নি, কিন্তু আশিকের অনৈতিক সব কর্মকাণ্ড সম্পর্কে সে অবগত। তরির মন ঘুরানোর জন্য সে বলল, নৌকারানির পরীক্ষা কেমন হলো? পাশ মার্ক উঠবে তো? আশা রাখতে পারি? নির্ঝরের কথা বলার ভঙ্গিতে তরি শব্দ করে হেসে ফেলল। চারিপাশে মানুষ দেখে হঠাৎ করে সচকিত হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট করে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সে কখন থেকে খুঁজছে? মেয়ে দেখছিলাম, এক একটা যেন হুড় পড়ি। তরির হাস্য উজ্জ্বল মুখটা থমথমে হয়ে গেল, এক ঝামটা দিয়ে নির্ঝরের হাতটা ছেড়ে দিল, এগিয়ে চলল সামনের দিকে। তরির হঠাৎ পরিবর্তনে নির্ঝর বোকা বনে গেল, পা চালিয়ে তরির পিছন পিছন যেতে যেতে বলল, নৌকা হঠাৎ বেসামাল হয়ে গেল কেন? যখন তখন ডুবে যাবে যে। আমার পেছন পেছন আসবেন না। হাউ ফানি, আমি তো তোমার পেছন পেছন আসছি না, পাশাপাশি আসছি। আমার থেকে দূরে থাকুন। কেন, তুমি অ্যাটম বোম নাকি যে যখন তখন বিস্ফোরণ ঘটে যাবে? বললাম না দূরে থাকুন। তরির রাগী কণ্ঠের তেজ দেখে নির্ঝর নীরবে হেসে চলল। তরির রাগান্বিত চেহারা তার বেশ ভালো লাগছে। তার কাজ ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, দূরে থাকুন বাক্যের অন্তর্নিহিত অর্থ হলো কাছে আসুন। আরো কাছে আসব? তরি দাঁড়িয়ে পড়ল, বাম হাতের আঙ্গুল উঁচিয়ে নির্ঝরকে কড়া কিছু কথা বলতে নিল, কিন্তু গলার কাছে এসে সব যেন শব্দ কেমন আটকে গেল। নির্ঝরের ফর্সা মুখটা রোদে লাল হয়ে গেছে, তার পরীক্ষার সময়টা বোধহয় আশেপাশে ছিল, ঘোরাঘুরি করেছে রোদে, বাড়ি যায়নি, অথচ সে বারবার বলেছিল মাঝের সময়টুকু বাড়ি গিয়ে জিরিয়ে নেয় যেন। আস্তে আস্তে সে আঙুলটা নামিয়ে নিল, বুঝতে সক্ষম হল যে নীল শার্ট পরিহিত রক্তিম ঠোঁটের স্বচ্ছ চোখের এই মানুষটির প্রতি সে ভীষণ দুর্বল হয়ে পড়েছে, এতটা দুর্বল যে এই শার্টের অধিকারীকে পাশে না পেলে তার শরীর অক্সিজেন গ্রহণ করবে না, সে দম বন্ধ হয়ে মারা যাবে। তাকে বেঁচে থাকতে হলে প্রতিটি সেকেন্ড শুধু এই মানুষটাকেই প্রয়োজন, হ্যাঁ কাছে প্রয়োজন, যতটা কাছে হলে আর হারানোর ভয় না থাকে। গাড়ির হর্নের শব্দে তরির ঘোর কাটে, নির্ঝরের থেকে চোখ সরিয়ে উল্টো পাল্টা হাঁটা ধরল। নির্ঝর চেঁচিয়ে বলে উঠল, ওদিকে কোথায় যাচ্ছ ডিঙি? গাড়ি তো এদিকে পার্ক করে রেখেছি। তরি কোনো প্রত্যুত্তর করল না, পেছন ঘুরে শুধু নির্ঝরকে অনুসরণ করল, মাথা নিচু রাখলেও তার বেহায়া অবাধ্য চোখ দুটো ফাঁকে ফাঁকে সুদর্শন নীল মানবকে দেখে চলেছে। গাড়ির কাছে পৌঁছতে নির্ঝর দরজা খুলে দিল, তরি ভিতরে ঢুকতেই দরজা বন্ধ করল, বুক পকেটের সানগ্লাসে একবার হাত বুলিয়ে সে চারিপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাল, অসংলগ্ন কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ পর ঘুরে ড্রাইভিং সিটে গিয়ে বসল, নিজের সিট বেল্ট লাগিয়ে তরির দিকে তাকালো, তরির সিট বেল্ট বাঁধা শেষ, গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে গেল নির্ঝর, সরাসরি তরির দিকে তাকালো। তরির মনের অবস্থা বোঝার চেষ্টা করছে সে, অন্য মেয়েদের দিকে তাকানোর কথা শোনার পর থেকে কেমন আগ্নেয়গিরি লাভার মতো রূপ ধারণ করেছে, এখন শুধু ফেটে পড়ার অপেক্ষা। সে মুখটা নিচু করে বলল, বুঝলে তরি, মেয়েদের এই এক সমস্যা, নিজেও পাত্তা দিবে না, আবার বর যেই মাত্র অন্য মেয়েদের দিকে একটু নজর দিবে অমনি তারা খণ্ডযুদ্ধের রূপ ধারণ করবে। তাদের এই অদ্ভুত বিহেভিয়ারের পেছনে রহস্য আমার বড্ড জানতে ইচ্ছে করে, তুমি জানো কি? গাড়ি স্টার্ট দিন। আগে আমার প্রশ্নের উত্তর দাও তো। গাড়ি ছাড়বেন নাকি নেমে যাব? তরি চিপিয়ে চিপিয়ে বলল। নির্ঝর তার কণ্ঠ শুনে স্মিত হাসল, আস্তে করে নিচের সিট বেল্ট খুলে ফেলল, সাবধানে এগিয়ে গিয়ে মুখটা তরির কানের কাছে নিল, ফিসফিস করে বলল, ডিঙি রানী পরীক্ষা কেমন হয়েছে? তরি কেমন কেঁপে উঠল, মাথাটা একটু ডান দিকে সরিয়ে বলল, ভালো হয়েছে, দূরে যান। নির্ঝর দূরে গেল না, তরির দিকে আরো একটু এগিয়ে বলল, কতটুকু ভালো? আগে পরে কোনো শব্দ নেই? অনেক ভালো হয়েছে, খুশি?
নির্ঝর মুচকি হেসে সরে এলো। গাড়ির পিছন থেকে এক ব্যাগ শুকনো খাবার আর পানির বোতল এনে তরির পাশে রাখলো। বলল, এগুলো খেতে থাকো, ক্ষুধা লাগেনি? কিছু খাবো না। নির্ঝর হঠাৎ উঁচু স্বরে বলল, তরি তোর পাশ দিয়ে দেখো কি সুন্দর একটা মেয়ে যায়, একেরে পরীর বাচ্চা। তরি চিন্তিত মুখে জানালার কাজ দিয়ে বাইরে তাকালো। সামনে যতদূর চোখ যায় পরীর বাচ্চার মতো কোনো মেয়ে চোখে পড়ল না। মূলত কোনো মানুষ মেয়েও নেই। পাশ থেকে নির্ঝরের হাসির শব্দ কানে আসতে তার ভুরু কুচকে গেল। অবশেষে বুঝতে পারল তাকে জ্বালানোর জন্য নির্ঝর এতক্ষণ মিথ্যে বলেছে। তার রাগ উঠে গেল। নির্ঝরের দিকে এক পলক চেয়ে আচমকা তার ডান হাত টেনে নিল, মুখের কাছে নিয়ে কবজির একটু উপরে বসিয়ে দিল এক কামড়। নির্ঝর ভূত দেখার মতো চমকে উঠল, প্রায় সঙ্গে সঙ্গে ব্যথায় চাপা আর্তনাদ করে উঠল। তরি হাত ছেড়ে দিয়ে পানির বোতল হাতে নিল, ছিপি খুঁড়ে কয়েক ঢোক পানি খেয়ে বলল, আমার দাদা ভাই ছোটবেলায় বলতো, যারা মিথ্যে বলে তাদের কামড়ে দিতে হয়। নির্ঝর একবার রক্তচক্ষু নিয়ে তরির দিকে তাকালো, বোতল কেড়ে নিয়ে হাতের কামড়ের জায়গায় পানি দিয়ে ভিজিয়ে দিল, ব্যঙ্গ সুরে বলল, ভাগ্যিস তুমি পরীক্ষার্থী, না হলে তোমার যে কি অবস্থা করতাম। তরি নির্ঝরের কথা কানে তুলল না, অত্যন্ত মনোযোগ দিয়ে কেকের প্যাকেট ছিঁড়ে মুখে পড়ল। তরিকে সহজ ভঙ্গিতে খেতে দেখে নির্ঝরের ঠোঁটের কোণে পুনরায় হাসি ফুটে উঠল। হাতের লাল হয়ে যাওয়া জায়গাটা কনুইয়ে ভাঁজ করে রাখা হাতা নামিয়ে ঢেকে ফেলল। সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। রাতের বেলা বিছানায় শুয়ে আছে নির্ঝর, তার চোখের সামনে ডান হাত মেলে রাখা, দৃষ্টি লাল ছোপ হয়ে যাওয়া জায়গাতে আটকে আছে তরির নিচু থেকে দেওয়া প্রথম স্পর্শ। সে মুচকি হেসে জায়গাটাতে চুমু খেলো। দরজায় মৃদু শব্দ হতেই সে ভয়ানক চমকে গেল। এক টানে ফতুয়া লম্বা হাতা দিয়ে হাত ঢেকে ফেলল। ঘাড় উঁচু করে দেখল, অন্য কেউ নয়, তরি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তরির কাল পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা। সে এক পলক নির্ঝরের দিকে তাকিয়ে টেবিলের কাছে গিয়ে এগিয়ে গেল, প্রয়োজনীয় বই খাতা গোছাতে লাগলো। নির্ঝর তাকে দীর্ঘক্ষণ পরখ করে বলল, হাউ ফানি, তুমি কি আজকে অন্য রুমে ঘুমানোর প্ল্যান করছো? খবরদার, কেলেঙ্কারি ঘটিয়ে দিব, কিন্তু সব ভেঙে চুরে তছনছ করে দিব। নির্ঝরের উত্তেজিত কণ্ঠ শুনে তরি চমকে তার দিকে তাকালো। কেমন কঠোর দৃষ্টিতে নির্ঝর তাকিয়ে আছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সে, তারপর দ্রুত চোখ নামিয়ে বই খাতা হাতে নির্ঝরের পাশে বিছানায় বসে পড়ল। নির্ঝর এতক্ষণে দম ফেলার প্রয়োজন বোধ করল, লম্বা করে শ্বাস নিল। তরির হাত থেকে একটা বই নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভেরি গুড, বিকেলে কতটুকু পড়া শেষ করেছ? তরির হাত থেকে বই নিয়ে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল, বিকেলে কতটুকু পড়া শেষ করেছ? দেড় পেজের মতো পড়েছি। বাহ দারুণ, টানা তিন ঘন্টা বই নিয়ে বসে থেকে দেড় পেজ পড়েছ? আমি হলে তো আট পেজের উপরে এক লাইনও যেতাম না। তরি মুখ ভোঁতা করে চেয়ে রইল। নির্ঝর হঠাৎ ধমকে বলল, পরীক্ষা শেষ হওয়ার পর দশ ঘন্টা সময় চলে গেছে, এত সময় তুমি মাত্র দেড় পেজ পড়েছ, তাহলে সম্পূর্ণ বই শেষ করবে কখন? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, বোর্ড পরীক্ষা শেষে তো লং টাইমের একটা ছুটি পাচ্ছ, তখন শেষ করে নিও। বাড়ি ফেরার পর কত কাজ করলাম? এই একদম চুপ, পরীক্ষা শেষ করে বাড়ি এসে কি করেছো তুমি? দুপুরের খাবার আমি রুমে এনে খাইয়ে দিয়েছি, শাওয়ারের পর তোমার কাপড় ধুয়ে শুকাতে দিয়েছি, বিছানা গুছিয়ে বই খাতা বের করে দিয়েছি, তাছাড়া যা যা প্রয়োজন সব আমি করেছি। আর তুমি কাজের অজুহাত দেখাচ্ছ, সত্যি করে বলো তো বই হাতে নিয়ে কি চিন্তা করেছো, কার কথা চিন্তা করেছো? তরির মুখে লজ্জার রক্তিম ছায়া পড়ল, সে যথাসম্ভব মাথা নিচু করে ফেলল, যেন তার এই লজ্জা মিশ্রিত মুখভঙ্গি নির্ঝরের নজরে না পড়ে। সে মিনমিন করে বলল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। নির্ঝর বার কয়েক তরির দিকে তাকালো, শ্বাস টেনে বলল, বইপত্র নিয়ে টেবিলে বসে পড়ো। না না না, কেন? টেবিলে বসে পড়লে পড়া মনে থাকবে, টেবিলে যাও। আমি টেবিলে বসে পড়তে পারি না, কতবার বলবো আপনাকে? নো জুহাত, তোমার মতলব আমি বুঝি না মনে করেছো? বিছানায় বসে পড়বে কিছুক্ষণ, তারপর আমি ঘুমিয়ে পড়লে আমার ঘুম দেখে হিংসে হবে তোমার, হিংসায় জ্বলে পড়ে কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকবে, তারপর নিঃশব্দে পাশে শুয়ে ঘুমিয়ে পড়বে, এসব কিচ্ছু হবে না তরি, টেবিলে গিয়ে পড়তে বসো। তরি নড়ল না, জেদ ধরে বসে রইল।
নির্ঝরের পাশে বসেই সে পড়বে, দূরে যাবে না। এক হাতের বেশি দূরে যাবে না মানে যাবেই না, এমনকি হাত তিনিক দূরেও নয়। নির্ঝর হাল ছেড়ে দিল, হতাশ সুরে বলল, যাবে না তো? না। হার মেনে নিলাম, এবার এখানেই পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। তরি খাতার পেজ উল্টালো, নির্ঝর ঘড়ির দিকে তাকালো। অনেক রাত হয়ে গেছে, উঠে গিয়ে দরজার ছিটকিনি বন্ধ করে দিল, তারপর চুপচাপ বিছানার কিনার ঘেঁষে আস্তে করে শুয়ে পড়ল। তরির মনোযোগে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য পায়ের নিচ থেকে পাতলা কম্বলটা গায়ের উপর দিল। তরি মুখ নেড়ে পড়া শুরু করতেই কম্বল দিয়ে মুখসহ সম্পূর্ণ নিজেকে ঢেকে ফেলল। কম্বলের নিচে চোখ জোড়া বন্ধ করতেই তরি তীক্ষ্ণ স্বরে বলল, এই গরমে কম্বল পেঁচিয়ে রয়েছেন কেন? এমনি। এমনি মানে জ্বর এসেছে আপনার? না, শুধু শুধু জ্বর আসতে যাবে কেন? শুধু শুধু মানে সকালবেলা বৃষ্টির ফোঁটা মাথায় পড়েছিল আপনার। নির্ঝর কম্বলের তলা থেকে মুখ বের করলো, কপাল কুচকে বলল, বললাম তো জ্বর আসেনি, এমনি গায়ে কম্বল জড়িয়েছি। আপনার গায়ে জ্বর এসেছে? জ্বর আসেনি। জ্বর এসেছে? নির্ঝর বিরক্তি নিয়ে বলল, ধুর তোরই জ্বর খাবে কিন্তু, বলছি না যে জ্বর টর নেই, জোর করে জ্বর আনবে নাকি? দেখি কপালে হাত রাখতে দিন তো, কনফার্ম হই। এতক্ষণে নির্ঝর তরির মতলব ধরতে পারল, সে এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ল। তরি অতি আবেগিক মেয়ে, সে পাশে থাকলে আবেগে ভেসে যাবে, এর আবেগকে যত পাত্তা দিবে তত পুষ্টই পেয়ে যাবে, পড়াশুনো লাটে উঠবে। সে উঠে গিয়ে ব্যালকনিতে পা রাখল, তরি পিছন থেকে চেঁচিয়ে বলল, ঘুমেন না আপনি, কোথায় যাচ্ছেন আবার? নির্ঝর উত্তর দিল না, ব্যালকনির ভিতরে ঢুকে কাঁচ ঠেলে পুনরায় বন্ধ করে দিল। অন্ধকার ব্যালকনিতে সে হাঁটু মুড়ে বসে পড়ল। এখান থেকে তরিকে স্পষ্ট দেখা যাচ্ছে, সেদিকে চেয়ে থাকতে থাকতে তার দুচোখে মুগ্ধতা এসে ভর করল, কেমন ঘোরের মতো চলে গেল। তার এই ঘোর সহজে কাটবে না, তরি পড়া শেষ করে না ঘুমানো পর্যন্ত সে এখান থেকে এক পাও নড়বে না। পরীক্ষা শেষে তরি ধীরে সুস্থে রুম থেকে বের হল। মন ভার হয়ে আছে তার, আজ রিটেন পরীক্ষার শেষ দিন ছিল, দুদিন গ্যাপ রেখে প্র্যাকটিক্যাল শুরু হবে। তার মন বিক্ষিপ্ত হয়ে আছে কারণ আজকের পরীক্ষায় ফুল মার্কস আনসার করতে পারেনি, অথচ প্রিপারেশন অনেক ভালো ছিল। বলতে গেলে গত পরীক্ষাগুলোর চেয়ে আজকের প্রিপারেশন ভালো ছিল, অথচ আজকে আশানুরূপ ফল করতে পারল না, পা দুটো চলতে চাইছে না। টেনে টেনে সে এগিয়ে চলল, মাথা নিচু করে দেখেছে সে যাতে পরিচিতি কারোর সাথে কথা বলতে না হয়। চোখে চোখ পড়লে কথা না বলে পারা যায় না, কিন্তু আজ তার মনের যা অবস্থা সে চাইছে না পরিচিত কারোর সাথে দেখা হোক, ভাব বিনিময় হোক, জোরপূর্বক দু চারটে কথা হোক। করিডোর পেরিয়ে মাঠে নামল সে, মাঝারি আকারের মাঠ, মাঠের কাজ ঘেঁষে উঁচু বাউন্ডারি। তরি পায়ের নিচের সবুজ ঘাস মারিয়ে বাউন্ডারির পাশ দিয়ে লম্বা লম্বা গাছ, তরি পায়ের নিচে সবুজ ঘাস মারিয়ে উত্তর দিকে এগিয়ে চলল। উত্তর দিকে বহির্গমন গেট, গেটের কাছে মানুষজনের ভিড়ভাট্টা কমে এসেছে। কাছাকাছি এসে তরি মাথা উঁচু করল, ছোট একটা শ্বাস ফেলে চোখ তুলে সামনে তাকাতে তার পা থেমে গেল, শরীরের রক্ত হিম হয়ে এলো, না চাইতেও বুকের ভিতর অজানা আতঙ্কে কেঁপে উঠল। তার থেকে কিছু দূরে আশিক দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, মাথার চুল পরিপাটি করে গোছানো, বা কানে ছোট্ট একটা দুল ঝুলছে, গলার শিকলের মতো মোটা চেইনটা উন্মুক্ত বুকের উপর ঝুলছে, শার্টের সামনের বেশ কয়েকটা বোতাম খোলা, উপরচস্ত বাম হাতের আঙুলের ফাঁচে সিগারেট ধরে ভুষ ভুষ করে ধোঁয়া ছাড়ছে। আশিকের যেই মাফিয়া লোকটা তরির মনে দুর্বলতার সৃষ্টি করেছিল, আজ সেটা তীব্র ভয় হয়ে পড়ে তাড়া বিঁধল। ভয়ার্থ চেহারায় সে হাতের ফাইলটা চেপে ধরল। আশিক তাকে এখনও দেখেনি, রাস্তার অপোজিটে মুখ ঘুরিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। তরির মস্তিষ্ক কাজ করতে সে প্রায় দৌড়ে গেটের ডান দিকে সরে গেল। এখন গেট দিয়ে বাইরে বের হওয়া মানে আশিকের হাতে নিজেকে ধরিয়ে দেওয়া। সে এইটুকু অন্তত বুঝতে পেরেছে যে আশিক তার জন্যই গেটের সামনে দাঁড়িয়ে আছে। ক্ষিপ্ত পায়ে পূর্ব দিকের শহীদ মিনারের দিকে এগিয়ে চলল তরি, এদিকে থাকলে আশিকের মুখোমুখি হওয়া থেকে রক্ষা পাবে। সেব জোরে পৌঁছে এসে বুক ভরে শ্বাস নিল, নিজের উপর প্রচণ্ড রাগ উঠছে তার, এরকম একটা জঘন্য ছেলের সাথে প্রেম করেছে,
ফোনে কথা বলেছে। আশিকের ব্যাপারে যাও একটু ভালো ধারণা তার ছিল তা গায়েব হয়ে গেছে এক সপ্তাহ আগে। সপ্তাহ খানেক আগে তার ক্লাসমেট ঋতুর সাথে কথা হয়েছিল। এক পর্যায়ে ঋতু বলেছিল যে সে আশিকের থেকে ধোকা খেয়েছে। আশিক একটা মেয়েবাজ, আরও অনেক কিছু। সেসব শোনার পর থেকে আশিককে তার ঘেন্না হয়, সাথে প্রচণ্ড ভয়। এক সেকেন্ড দুই সেকেন্ড করে সময় অতিক্রম হচ্ছে। তরি এবার চিন্তায় পড়ে গেল, গেটের কাছে যাওয়ার সাহস হচ্ছে না। আবার প্রতি ক্ষণে ক্ষণে ভয় হচ্ছে যে আশিক বুঝি ভিতরে ঢুকে তাকে খুঁজে বের করবে। দুচোখে আতঙ্ক নিয়ে সে নির্ঝরের অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর তরি আড়ালে থেকে সরে এলো। এতক্ষণে আশিকের চলে যাওয়ার কথা, সে হিজাবের উপর দিয়ে গায়ের ওড়নাটা মাথায় দিল, লম্বা করে ঘোমটা দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে চলল। দূর থেকেই অফ হোয়াইট শার্ট পরিহিত সুদর্শন একজনকে দেখে তরির শরীরের শক্তি ফিরে পেল, বুকের ভার নেমে এলো। চোখের আতঙ্ক যেন এতক্ষণে জল হয়ে ঝরতে চাইল। টলমলো চোখে সে দ্রুত পায়ে হাঁটা শুরু করল। নির্ঝর গেট দিয়ে ভিতরে ঢুকল। আশেপাশে একবার তাকিয়ে খুঁজতেই তরির চোখে চোখ পড়ল। সে হাঁটা থামালো না, মাথার চুলগুলোই আঙ্গুল চালিয়ে তরির দিকে এগোলো। নির্ঝরের কাছাকাছি আসতে তরির চোখ ফেটে জল বের হতে চাইল। সে অতি কষ্টে অশ্রুগ্রন্থির বিরুদ্ধে লড়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল নির্ঝরের সামনে। এত দেরি হলো কেন তরি, ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। নির্ঝরের উদ্বিগ্ন কণ্ঠ, মানুষটার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা তরির দেখার লোভ জাগল। কিন্তু নির্ঝরের চোখে চোখ রাখলে সে নিজেই ধরা পড়ে যাবে, ফেঁসে যাবে সে, তাই আর চোখ তুলে তাকালো না। নিচু সুরে শুধু বলল, বান্ধবীর সাথে কথা বলছিলাম একটু। এত ভয় পাচ্ছ কেন তরি, বান্ধবীর সাথে কথাই তো বলেছ, মানুষ খুন করনি, চলো তো। নির্ঝর তরির হাত থেকে ফাইল নিয়ে নিল, তরিকে একটু সামনে রেখে হাঁটা শুরু করল। গেটের কাছাকাছি আসতে এসে নিচে থেকে তরির হাত চেপে ধরল। তরির মনের ভয় সম্পূর্ণ কেটে গেল। এতক্ষণে তার মুখে হাসি ফুটে উঠল। সে জানে যাই হয়ে যাক না কেন এই মানুষটা তাকে ছাড়বে না, সব বিপদে সে এই আঙ্গুলগুলো আঁকড়ে ধরে বেঁচে যাবে। এই হাতের মালিক তার একমাত্র ভরসার স্থান, একমাত্র কমফোর্ট জোন। সে ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ঝুলিয়ে নির্ঝরের দিকে তাকালো। দুপুর সূর্যের কড়া রোদ নির্ঝরের মুখে এসে পড়েছে, ফর্সা ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যেন। কেমন ঝলমলে চেহারা মানুষটার। সে নির্ঝরের দিকে তাকিয়েই সামনে হাঁটতে লাগল। নির্ঝরের দৃষ্টি এক জায়গায় থেমে নেই, চারিপাশে ঘোরাফেরা করছে, কিছু একটা খুঁজছে যেন। সে রাস্তার বাম পাশে তাকিয়ে হঠাৎ বলে উঠল, কিছু বলবে তরি, তাকিয়ে আছো কেন? তরি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, অন্যমনস্ক হয়ে পা ফেলতে পড়ে যেতে নিল। শেষ মুহূর্তে নির্ঝর এক হাতে তাকে সামলে নিল। তরি সোজা হয়ে দাঁড়াতে কড়া কণ্ঠে বলল, মনোযোগ কোথায় থাকে? নির্ঝরকে আজ চুপচাপ মনে হচ্ছে, তার সাথে কথা বাড়ানোর জন্য তরি পাল্টা প্রশ্ন করল, আপনার মনোযোগ কোথায় থাকে? কি 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 করছেন কেন? আপনার চোখ দুটো ক্রমাগত লাঠিমের মতো ঘুরছে, কাকে খুঁজছেন? আপনার মেলায় হারিয়ে যাওয়া বোনকে? জি না ডিঙিরানি, দেখছি তোমার সতীন বানানোর মতো কাউকে খুঁজে পাই কিনা। জানো তো, ছোটবেলায় এক জ্যোতিষী আমার হাতে রেখা দেখে বলেছিল আমার তিনটে বিয়ে কপালে আছে। তরি ব্যঙ্গ করে বলল, মাত্র তিনটে? ডজন খানিক বউ থাকলে আরো ভালো হয়। নির্ঝর নীরবে হাসলো, ছোট্ট করে শ্বাস ফেলে সম্পূর্ণ মনোযোগ পাশের এই তোলপাড় করে দেওয়া মেয়েটির দিকে দিল। ডান হাতে মুষ্টিবদ্ধ তরির হাতটা একটু উঁচু করে দেখল, বিড়বিড় করে বলল, তোমার হাত এত নরম, তাহলে মন এত সঠিক কেন? তরি হঠাৎ সুর পাল্টে খুশি মনে বলল, আজ রিটেন শেষ পরীক্ষা ছিল আর রাত জেগে পড়তে হবে না, কি যে আনন্দ লাগছে। অ্যাডমিশন টেস্টের পড়া কি আমি পড়ব? পরীক্ষা কি আমি দিব? অ্যাডমিশনের জন্য পড়তে হবে? তুমি যদি না পড়ে চান্স পেয়ে যাও তাহলে পড়তে হবে না, এরকম কনফিডেন্স আছে? তরি কোনো উত্তর দিল না, ঠোঁট উল্টে মাথা নিচু করে এগিয়ে চলল। গাড়ির কাছে পৌঁছতে নির্ঝর তার হাত ছেড়ে দিল, দরজা খুলে তরি ভিতরে গিয়ে বসল। ডিনার শেষে তরি দীর্ঘক্ষণ ড্রয়িং রুমে ছিল। জীবন ভাইয়ার বউ দিবা ভাবী দুদিন হলো এ বাড়িতে এসেছে। তরির মেয়েটিকে ভীষণ পছন্দ হয়েছে, আগে থেকে চিনত, কিন্তু কখনো তেমন করে কথা হয়নি। অথচ গত দুদিনে একটা
অথচ গত দুদিনে এতটা ক্লোজ হয়ে গেছে যে দুজন একে অপরকে ছাড়া কিচ্ছু বোঝে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গেছে অনেক আগে। এতক্ষণে অনেকে ঘুমিয়ে পড়েছে হয়তো, শুধু সে আর দিবা ভাবি টেলিভিশন দেখছিল এতক্ষণ। রাত অনেক হতেই দিবা উঠে পড়ল। তরি তারও কিছু সময় পর রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা খোলা ছিল। তরি পা টিপে টিপে ভিতরে ঢুকে দরজা বন্ধ করল। ছিটকিনি লাগানোর সময় সামান্য শব্দ হতেই সে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকালো। নির্ঝর উঠে পড়ে কিনা সেই ভয়, তবে নির্ঝর নড়ল না, তার মানে ঘুমিয়ে পড়েছে। রুমের লাইট অন রেখে বিছানার দিকে এগোলো। বিছানার কাছে এসে তরির কিছু একটা নাই মনে হলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে থাকতে মনে পড়ল দুজনের মাঝখানে থাকা কোলবালিশটা নেই। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। বাম কাত হয়ে নির্ঝরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে সে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাশ থেকে বন্ধ চোখে ভারী গলায় নির্ঝর বলে উঠল, রাত 12টার বেশি বাজে, এত দেরি হলো কেন? বামকাত হয়ে নির্ঝরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে তরি শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পাশ থেকে বন্ধ চোখে ভারী গলায় নির্ঝর বলে উঠল, রাত 12টার বেশি বাজে, এত দেরি হলো কেন? তরির পিলে চমকে উঠল। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নিতে ভুলে গেল। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। নির্ঝর এখনো জেগে আছে? এত রাত হয়ে গেছে তবুও ঘুমোয়নি? সর্বনাশ! এতক্ষণ কি করছিলে নিচে? নির্ঝরের অতিশয় শীতল কণ্ঠ, তবুও তরি এই কণ্ঠের উত্তাপ টের পেল, যেই উত্তাপে তার শরীর দিয়ে ঘাম ছুটছে। সে খুব দ্রুত মস্তিষ্কে কথা সাজিয়ে নিল। কিছু বলার চেষ্টা করার আগেই নির্ঝর এক লাফে শোয়া থেকে উঠে পড়ল। তরির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ক্রেজি স্টুপিড, এত দেরি কেন হলো আসতে? তরি কেঁদে দিয়েছে প্রায়। অনেকদিন হলো নির্ঝর তাকে ধমকে ধমকে কথা বলে না। সে ভেবেছিল পরিবর্তন হয়ে গেছে মানুষটা, তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু ঘটনা তো পুরো উল্টো। তবুও ভয়ে ভয়ে বলল, একটু টিভি দেখছিলাম, আজ তো পড়েনি, এমন করেন কেন? এই কেনর উত্তর নির্ঝর চট করে দিতে পারল না। সে মুখ ঘুরিয়ে নিল। সে কি করে বলবে যে এতক্ষণ ধরে সে ভেতরে ভেতরে ছটফট করছিল, গুমড়ে পড়ছিল? কতবার যে সিঁড়ির কাছে গিয়ে ফিরে এসেছে তা যদি দিব্য দৃষ্টি দিয়ে এই মেয়ে জানতো বা একটু বোঝার চেষ্টা করত। সে কিছু বলল না, ব্যথিত মন নিয়ে আগের জায়গায় শুয়ে পড়ল। ডান হাতটা মাথার নিচে দিয়ে চোখ বন্ধ করল। তরি সেদিকে চেয়ে থাকতে থাকতে স্বাভাবিক হয়ে এলো। মনে সাহস নিয়ে প্রশ্ন করল, এখনো ঘুমোনি কেন আপনি? নির্ঝর উত্তর দিল না। তরি নিচে থেকে বলল, এমন তো না যে আমায় রোজ জড়িয়ে ধরে ঘুমান, আজ আমি নেই বলে ঘুম আসছে না, ঘুমোনি কেন বলুন তো? নির্ঝর আর চুপ থাকতে পারল না। মাথা ঘুরিয়ে তরির দিকে শীতল একটা চাহনি দিয়ে পুনরায় চোখ বন্ধ করল। দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে যেন আর একটা ওয়ার্ড বের না হয়, ঘুমাচ্ছি আমি। কিন্তু আপনার চোখে মুখে ঘুমের বিন্দু মাত্র রেশ নেই, কেমন কাট কাট গলায় কথা বলছেন, স্পষ্ট সুর, কণ্ঠে কোনো জড়তা নেই। মনে হচ্ছে আগামী এক দশক অন্তত আপনার ঘুম হবে না, ঘুম আপনার থেকে সহস্র কোটি দূর। শাট আপ, একদম চুপ। নির্ঝরের উঁচু কণ্ঠস্বরে তরি ঘাবড়ে গেল না, আগের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হাউ ফানি, আমাকে ধমকাচ্ছেন কেন? নির্ঝর হাত বাড়িয়ে তরিকে একটা শিক্ষা দিতে নিয়েও শেষ মুহূর্তে থেমে গেল। হাতটা গুটিয়ে নিয়ে আবার চোখ বন্ধ করল। তরির কণ্ঠ আর শোনা গেল না, অথচ মনে মনে সে বারবার তরিকে কথা বলার অনুরোধ করল। এই নিশুতি রাতে তরির গম্ভীর কণ্ঠের অগোছালো কথাবার্তা শুনতে তার ভীষণ ভালো লাগছে। কয়েক সেকেন্ড অতিক্রম হতে নির্ঝরের শ্বাস আটকে আসার মতো হল। বন্ধ চোখে সে অনুভব করছে তরি তার খুব কাছে চলে এসেছে। দুজনের মাঝে কয়েক ইঞ্চি তফাত। তরির শ্বাস দ্রুততর হচ্ছে, তবুও আর চোখে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরকে নির্বিকার দেখে ইচ্ছে করে বাম হাতে কনুই দিয়ে পেটের কাছে গুঁতো দিতে। ভুলবশত লেগেছে প্রমাণ করার জন্য খুব দ্রুত হাত সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে নির্ঝর কপাল কুচকে বলল, এত কাছে ঘেঁষাঘেঁষির কারণ কি? তরি ঠোঁট কামড়ে ধরল, শুকনো ঢোক গিলে বলল, কোনো কারণে মাঝখানের কোলবালিশ নেই কেন? আজ এতদিনে কোলবালিশ ফেলে দেওয়ার প্রয়োজন বোধ করলেন? হাউ ফানি, কোলবালিশ ফেলে দিব কেন আমি? ইঁদুর কেটে তুলো বের করে ফেলেছে ওটার, তুলোতে আমার আবার অ্যালার্জি আছে, সেজন্য সরিয়ে রেখেছি। তাই বুঝি। এই তুমি এত কাছে আসছো কেন? কোলবালিশ সরিয়েছি বলে তুমি সুরসুর করে কাছে চলে আসবে?
তরি মুচকি হেসে বলল, বিছানার উপাস ভেজা ভেজা মনে হচ্ছে, আপনি পানি ঢেলে দিয়েছেন নিশ্চয়। কি? নির্ঝর এক লাফে উঠে বসল, ভুরুচোরা কুচকে তরির দিকে তাকাল। অন্য দিনের তুলনায় তরির মুখটা আজ বেশি উজ্জ্বল মনে হচ্ছে, নক্ষত্র রাজের মতো জলজল করছে। এত আলো এত উজ্জ্বলতা কোথায় লুকিয়ে রাখে মেয়েটি? তরির দিকে চেয়ে থাকতে থাকতে নির্ঝরের কুচকানো ভুরুচুগল প্রসারিত হয়ে গেল, মুখে এসে ভর করল এক রাশ মুগ্ধতা, চোখের মণি তরিময় হয়ে উঠল। আচমকা তরি মুখে হাত রেখে হাঁচি দিয়ে উঠতেই নির্ঝরের ঘোর কাটে, ব্যতিব্যস্ত হয়ে এদিক ওদিক তাকায়। তরি স্বাভাবিক হতেই সে কৌতূহল নিয়ে বলল, তরি হাত দিয়ে তার ডান পাশে ইশারা করল। নির্ঝর নিজের জায়গা থেকে সরল না, তরির উপর দিয়ে ওপাশে ঝুঁকে হাত দিয়ে বিছানা হাতরাল। শুকনো খটখটে বেডশিট পুনরায় তার কপাল কুচকে গেল, কিন্তু ক্ষণিক সময় পরে তরির দুষ্টুমি ধরে ফেলল। তরির উপর থেকে সরে এসে মিথ্যে রাগ দেখিয়ে বলল, মিথ্যে বলছো কেন তরি? আপনি তো প্রতিনিয়ত আমার সাথে মিথ্যে বলেন। আমাদের দ্বিতীয় সাক্ষাতে এক গাদা মিথ্যে বলেছিলেন আপনি, রাতের বেলা লুকিয়ে আমার ছবি তুলে তবু স্বীকার করেননি। সাথে কি তেজ, আমি জোর করতে উল্টো আমায় ধমকে থামিয়ে দিলেন। মানে মানুষ মিথ্যে এত কনফিডেন্ট নিয়ে কিভাবে বলে তা আপনাকে না দেখলে অজানা থাকতো। হাউ ফানি, মিথ্যা কখন বললাম? আমি সত্যি সেই রাতে ছবি তুলিনি। তরি কপট রাগ দেখিয়ে বলল, আবার মিথ্যে বলছেন আপনি। আমার সেদিন রাতের ঘুমের ছবি আপনার ফোনে দেখেছি আমি। সে কি, কখন দেখেছো? নির্ঝরের ভয়ার্থ মুখের প্রতিচ্ছবি দেখে তরির মুখে ফিচেল হাসি ফুটে উঠল। বিগত মাসগুলোতে নির্ঝর তাকে কখনো ফোন ধরতে দেয়নি, ফোনে গোপন রত্ন লুকানো আছে যেন এভাবেই সবসময় তার থেকে লুকিয়ে রাখত, ফোনের লক প্যাটার্ন পর্যন্ত জানত না। আজ বিকেলবেলা নির্ঝর তার পাশে শুয়ে ফোন চালানোর সময় সে লুকিয়ে দেখেছে নির্ঝর তার ছবি দেখছে, তাও আবার সেদিন রাতের ছবি, সেই ড্রেস পরিহিত উস্কো খুস্কো চুলের ঘুমন্ত ছবি, আর কিছু দেখতে পারেনি। নির্ঝর তার দিকে তাকাতেই সে দ্রুত ঘুমিয়ে পড়ার ভান ধরেছিল। নির্ঝরের মুখে চিন্তার রেখা, তরি নিচের জড়তা কাটিয়ে ছাড়া ছাড়া ভাবে বলল, আপনি সত্যি সত্যি সেরাতে আমায় চুমু খেয়েছিলেন? নির্ঝর ভূত দেখার মতো চমকে উঠল, অনবরত মাথা নেড়ে বলল, অসম্ভব, আমি ওসব বাজে কাজ করিনি। যদি কি দেখতে কি দেখে ফেলেছে? নির্ঝরের চোখ দুটো বড় বড় হয়ে গেল, এই প্রথম অনুভব করলো সে সাহস হারিয়ে ফেলছে, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এতটা দুর্বল তো সে কখনো ছিল না। তার চোখের সামনের এই মেয়েটি তার মনে ভয় ধরিয়ে দিচ্ছে, বুকের ভিতর দুরু দুরু করছে। তার কল্পলোকের সেই মেয়েটি, রোজ স্বপ্নে দেখা সেই মেয়েটি তার মনে তীব্র ভয়ের সৃষ্টি করছে, এতগুলো বছর লুকিয়ে রাখা অনুভূতির কাছে ধরা পড়বার ভয়। নির্ঝর সটান নিজের জায়গায় শুয়ে পড়ল, আর চোখে তরির দিকে তাকাতে দুজনের দৃষ্টি একে অপরে নিবদ্ধ হল। প্রায় সঙ্গে সঙ্গে এক লাফে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল, গায়ে ঢিলা ঢালা টি শার্ট টেনে তুনে বলল, অনেক রাত হয়েছে তরি, দুই মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ো। বলে সে দ্রুত পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল, ভেতর থেকে কাঁচ টেনে গ্রিলের উপর ভর দিয়ে সে দাঁড়িয়ে পড়ল। হাসফাস করতে করতে সে চোখ বন্ধ করে ফেলল, ঠোঁটের কোণে ফুটে উঠল জয়ের হাসি, তৃপ্তির হাসি, প্রশান্তির হাসি। এতগুলো বছর ধরে বুকের মাঝে মনের মণিকোঠায় সযত্নে আগলে রাখা তার তরিরানির চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখেছে, একটু নয়, অল্প নয়, অনেক বেশি ভালোবাসা দেখেছে সে। নির্ঝর চোখ খুলল, গ্রিল দিয়ে হাত টপকিয়ে ওপাশের অন্ধকার ধরার চেষ্টা করল। হঠাৎ ব্যালকনির আবছা অন্ধকার ছাপিয়ে মিহি একটা কণ্ঠ ভেসে এলো, নির্ঝরের বুকের ভিতর সুখের দোলা দিয়ে গেল। প্রথমবারের মতো নিজেকে বড্ড বেশি অগোছালো মনে হলো। তরি ধীর পায়ে নির্ঝরের পাশে দাঁড়ালো, সামনে তাকিয়ে বলল, একা একা অন্ধকার বিলাস করা যায়? নির্ঝর সহসা উত্তর দিল না, দুজন নীরবে একে অপরের বুকের ধুকপুকানির শব্দ শুনে গেল যেন। কয়েক মুহূর্ত পর নির্ঝর তরির কাছে ঘেসে দাঁড়ালো, গ্রিলের উপর রাখা তরির হাতের উপর নিজের বাম হাত রাখল। তরি হাত সরিয়ে নিল না, আবার নীরবতা, আবারও এই নীরবতার বেড়াজাল নির্ঝর ভেঙে ফেলল, রুদ্ধ কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি তরি, অনেক আগে থেকে, কতটা আগে থেকে তুমি কল্পনা করতে পারবে না।
নির্ঝরের ধরা গলায় বলা ভালোবাসি শব্দটা শুনে তরীর শরীরে শিহরণ বয়ে গেল। মনে হলো নির্ঝরের মুখনিসৃত বাক্যের চেয়ে সুমিষ্ট কিছু আর পৃথিবীতে নেই। জীবনে প্রথমবারের মতো চোখের কোণে আনন্দের অশ্রুর আভাস পেল। নির্ঝরের হাতটা চেপে ধরে সে তার দিকে ঘুরে দাঁড়াল। আবছা অন্ধকারে তরীর লজ্জামিশ্রিত মুখ নির্ঝরের দৃষ্টি এড়াল না। তরীর নত মাথা, ঠোঁটের কোণে লজ্জামিশ্রিত হাসি দেখে সে আর নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে পারল না। আচমকা দুপা এগিয়ে এসে তরীকে আষ্টে পৃষ্টে বুকের সাথে জড়িয়ে নিল। তরীর হাত দুটো নির্ঝরের পিঠে বিচরণ করছে। বিড়াল ছানার মতো সে নির্ঝরের বুকে লুকিয়ে রয়েছে। বহু প্রতীক্ষার পর যেন সে এই বুকে আশ্রয় পেল। তার মনে হচ্ছে এই বুকের চেয়ে নিরাপদ স্থান, সুখের জায়গা, প্রশান্তির জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তার চোখ বেয়ে জল পড়ছে, ঠোঁটের কোণে বিস্তৃত হাসি। সে ভেজা গাল দুটো নির্ঝরের বুকের টি শার্টে মুছে ফেলল। নির্ঝরের হাত দুটো শক্ত হাতে তাকে বুক পাঁজরে আঁকড়ে ধরে আছে। একটু ঢিল দিলে যেন সে পালিয়ে যাবে। কিছুক্ষণ পর তরি নিজের ঘাড়ের খোলা অংশে পানির ফোঁটার অস্তিত্ব পেল। নির্ঝরের শরীরের কাঁপনি টের পেয়ে বিস্মিত হলো সে। নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে সে বিস্ময় নিয়ে মুখপানে তাকালো। নির্ঝরের মুখে জলের ধারা দেখে সে অবাক হয়ে বলল, আপনি কাঁদছেন কেন? নির্ঝর দ্রুত তরীকে পেছনে রেখে ঘুরে দাঁড়ালো, চোখ মুছে নিজেকে স্বাভাবিক করল, পুনরায় ঘুরে দাঁড়িয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, হাউ ফানি, কাঁদবো কেন আমি? আমাকে নিজের মতো ন্যাকা মনে হয়? এই একদম কথা ঘুরাবেন না, আমি আপনার চোখে পানি দেখেছি। পেট ব্যথা করছে আমার তরী? তরী কপাল কুচকে সন্দেহ নিয়ে বলল, খবর হয় আমার আর পেট ব্যথা করে আপনার? এত ভালোবাসেন আমায়? নির্ঝর যেন আর এক দফা চমকে গেল, চোখ দুটো বড় বড় করে বলল, তোমার খবর মানে? সে কি, কখন থেকে? বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর টের পেয়েছি। আপনার থেকে লুকিয়ে বেডশিট চেঞ্জ করেছি। আমার থেকে লুকিয়ে করতে হবে কেন? এবার তো প্রথম নয়। এখন বলো কেমন লাগছে, ঠিক আছো তুমি? পেট ব্যথা করে? না, সন্ধ্যায় হালকা ব্যথা ছিল, এখন সুস্থ। নির্ঝর দুশ্চিন্তা নিয়ে তরীর দিকে গভীর পর্যবেক্ষণ করল। তরী দুকাতে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, সত্যি বলছো তো? একদম ফিট। নির্ঝরের চেহারা থেকে তবু দুশ্চিন্তা সরল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তরীর দিকে চেয়ে রইল। তরী বুঝতে পেরে মাথা নেড়ে আশ্বাস দিল যে সে সত্যি ঠিক আছে। নিশ্চিত হওয়ার পর নির্ঝরের মুখ হাসি হাসি হল। হঠাৎ করে তার হাসি দ্বিগুণ বেড়ে গেল। সে শব্দ করে শরীর দুলিয়ে হাসি শুরু করল। তার হাসিতে মুক্ত ঝরছে যেন। তরী মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইল। বিয়ের প্রায় মাস পাঁচেকের মধ্যেই প্রথম সে নির্ঝরের মুখে এত হাসি দেখছে, পরিপূর্ণ হাসি। ইস, হাসলে মানুষটাকে কি যে সুন্দর লাগে! সে হাসি মুখে বলল, হাসছেন কেন আপনি? নির্ঝর হাসতে হাসতে বলল, হাউ ফানি, ইচ্ছে করে অসুস্থ হয়ে পড়েছো তাই তো? তরি ভুরু কুচকে বলল, হাউ বজ্জাত, এসব হরমোনাল ক্রিয়াকলাপ, আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারো, আপাতত একটা চুমু দিতে পারো। নির্ঝরের সহজ কণ্ঠে তরি ঈষৎ লজ্জায় লাল হয়ে উঠল, দু কান ঝা ঝা করে উঠল, বুকের ভিতর বয়ে চলা পুরনো ঝড়ের বেগ বেড়ে গেল। সে লজ্জা পেয়ে সরে যেতে নিতেই নির্ঝর খপ করে তার হাত ধরে ফেলল। তরীকে নিচের দিকে ঘুরিয়ে দীর্ঘক্ষণ মুখের দিকে চেয়ে রইল। আবছা অন্ধকারের চাদরে নক্ষত্রের মতো আলো ছড়িয়ে যাচ্ছে মেয়েটি। সে গভীর মায়া নিয়ে তরীর দিকে চেয়ে রইল। একটা সময় তরীর নত করে রাখা মুখটা থুতনি ধরে উঁচু করল। তরীর দুগালের পাশের চুলগুলো কানের পিছনে গুঁজে দিল। গভীর দৃষ্টিতে চোখে চোখ রেখে আদর মাখা কণ্ঠে বলল, তরিরানী, আমি অনুভূতির ব্যাপারে ভীষণ অগোছালো, কখনো নিজের অনুভূতি গুছিয়ে প্রকাশ করতে পারি না। আমি জানি না তোমায় ঠিক কতটা ভালোবাসি, কিন্তু গত 7 বছর যাবৎ তোমায় নিয়ে লেখা আমার ডায়েরির প্রতিটি পাতা, শেষ হয়ে আসা কলমের কালি, ক্ষীণ আলোর টেবিল ল্যাম্প আর নিশুতি রাত জানে তোমায় কতটা ভালোবাসি। আমার ফোনের গ্যালারি, ল্যাপটপ আর ক্যামেরা জানে তোমায় কতটা ভালোবাসি। আমার প্রতিটি শেষ রাতের স্বপ্ন, কল্পনার শহর আর অবচেতন মন জানে তোমায় কতটা ভালোবাসি। তোমায় কতটা ভালোবাসি জানতে চাইলে আমার চোখকে জিজ্ঞেস করতে পারো। আমার এই 2 চোখ গত 7 বছরে ঘন্টার পর ঘন্টা শুধু তোমার ছবির দিকে তাকিয়ে থেকেছে। তোমায় কতটা ভালোবাসি জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো আমার ঠোঁটকে। কত সহস্রবার তোমার ছবিতে চুমু খেয়েছে সেটা শুধু ঠোঁটযুগল জানে। জিজ্ঞেস করতে পারো আমার হৃদয়কে, আমার মনকে, যেখানে 1 সেকেন্ডের জন্যও অন্য কোনো কিছু ঠাই ছিল না।
সবটা জুড়ে শুধু তুমি ছিলে। আমার এই সম্পূর্ণ আমিটাই তো তুমি নামক তরিতে ভেসে চলেছে বছরের পর বছর ধরে, আমার ভালোবাসার নদীতে, যে ভালোবাসার নদীর শেষ নেই, কূল কিনারে নেই, অনির্ণয়যোগ্য গভীরতায় এই নদী শুধুমাত্র আমার তরিরানির জন্য, আমার তরিরানি। নির্ঝর থামল, তরি ছলে ছলে দৃষ্টি মেলে সামনের এই মোহনীয় মানুষটার দিকে চেয়ে রয়েছে। এতদিন বহু চেষ্টার পরও মানুষটার হৃদয় অবধি পৌঁছতে পারেনি। এতদিন ভেবেছিল কিছুতেই বোধহয় মানুষটার হৃদয় অবধি পৌঁছতে পারবে না, কিন্তু তার বসবাস যে মানুষটার হৃদয়ে আগে থেকে হৃদয় পৌঁছে গিয়েছে, নতুন করে কি করে পৌঁছবে। ভেজা দৃষ্টি মেলে সে নির্ঝরের আরো নিকটে গেল। ভেজা দৃষ্টি মেলে তরি নির্ঝরের আরো নিকটে এলো। কাঁপা কাঁপা হাতে ডান হাতটা উঁচিয়ে নির্ঝরের গাল স্পর্শ করল। মানুষটাকে এখনো সে ভীষণ ভয় পায়, আবার ভালোবাসে। তবে ভয় আর ভালোবাসার মধ্যে পার্থক্য করলে ভালোবাসার পাল্লা ভারী হবে। সেখান থেকে সাহস নিয়ে সে ভয়ানক একটা কাজ করতে চাইল। পায়ের উপর ভর দিয়ে সে কিঞ্চিত উঁচু হয়ে নির্ঝরের নাক পর্যন্ত এলো। কয়েক সেকেন্ডের মধ্যে নির্ঝরের বাম গাল চেপে ধরে ডান গালে নরম ঠোঁট যুগল ছোঁয়ালো। নির্ঝরের অবাক হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে হুঁশ ফিরে তার, লজ্জা পেয়ে সরে আসতে নিতে বাধা পেল। নির্ঝর এক হাতে তার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল। তরির নত মাথা, চোখজোড়া বন্ধ করে রেখেছে, মুখের উপর রংধনুর মতো লজ্জার রেখা ভেসে উঠছে। আবছা আলোয় তার সেই মুখপানে চেয়ে নির্ঝর ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখ খুলো তো তরিরানি। তরি তার থেকেও নিচু স্বরে বলল, না। কেন? আমার উদ্দেশ্য সৎ, আমি জাস্ট তোমার চোখের রং পরখ করব, এতদিন ভালো করে দেখা হয়নি। অন্ধকারে চোখের রং দেখা যায় বুঝি? বাহ্যিক চোখ দিয়ে দেখব তোমায়? কে বললো গো, মনের চোখ দিয়ে দেখব, চোখ খুলো তো। তরি লজ্জায় চোখ খুলতে পারল না, তার সিদ্ধান্ত নেওয়া শেষ। সে ভেবে রেখেছে এই চোখ আর এই জীবনে খুলবে না, নির্ঝরের চোখে চোখ রাখবে না। তার চোখের দিকে তাকিয়ে নির্ঝর তাকে লজ্জা নামক বান দিয়ে মেরে ফেলবে। নির্ঝর মুচকি হেসে মুখটা নিচু করল। তরির কপালে অধর চুম্বন দিতেই সে কেঁপে উঠল। ঝটপট চোখ খুলতেই নির্ঝরের দৃষ্টিতে ঘায়েল হয়ে গেল, হারিয়ে গেল দুজন দুজনার চোখের মাঝেতে। কিছু মুগ্ধকর মুহূর্ত কেটে গেল। নির্ঝরের বাহুটোরে আবদ্ধ থাকা তরির শরীর হালকা নড়ে উঠল। নির্ঝর চোখ ছোট ছোট করে ফু দিল তরির মুখে, সঙ্গে সঙ্গে তরির চোখ বন্ধ করে ফেলল। কয়েক মিনিট সে মুখের দিকে চেয়ে পুনরায় মুখটা নিচু করল। তরির পাতলা ঠোঁট যুগলের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। বুকের নদীতে বয়ে চলা আকস্মিক ঢেউ থামাতেই সে তিন চার সেকেন্ড সময় নিয়ে তরির নিচের ঠোঁটে চুমু খেল। নির্ঝরের বুকের ঝড় থেমে গেল। সে হাত ঢিলে করতেই তরি কয়েক পা পিছিয়ে গেল, বাম হাত দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে আবার দ্রুত হাত সরিয়ে নিল। অযথা মাথার খোলা চুলগুলো হাতখোপা করতে ব্যস্ত হয়ে পড়ল। চুলে হাত দিতে দিতে নির্ঝর পুনরায় এগিয়ে এলো, তরির হাত ধরে বাধা দিয়ে বলল, ওভাবে নয়। তরির হাত থেমে গেল, বিস্ময় নিয়ে বলল, ওভাবে নয় কিভাবে? আপনি বলতে চাচ্ছেন আমি চুল বাঁধতে পারি না? মহারানী, কখন বললাম যে আপনি চুল বাঁধতে পারেন না? আপনি সব পারেন, শুধু একটা জিনিস ছাড়া। তরি কৌতূহল নিয়ে নির্ঝরের মুখের দিকে তাকালো। কোন জিনিসটা সে পারে না জানতেই হবে, সেটা আগে শিখতে হবে। সে ভুরু কুচকে নির্ঝরের উত্তরের অপেক্ষাই করছে, কিন্তু নির্ঝর নিশ্চুপ রয়েছে, তার অস্থিরতা ভীষণ উপভোগ করছে। তরি ধুম করে নির্ঝরের বুকে কিল বসিয়ে দিল। নির্ঝর সঙ্গে সঙ্গে বুকে হাত চেপে হেসে ফেলল। তরি কপাল কুচকে বলল, কোন জিনিস পারি না আমি? বলবো না, গেস করো। আপনি বলবেন নাকি বলবেন না? একটু চিন্তা করো তুমি। বুঝতে পেরেছি, আপনি বোঝাতে চাইছেন যে আমি পড়াশুনো পারি না, ফেলটু স্বামী, তাই তো? নির্ঝর শব্দ করে হেসে ফেলল, হাসতে হাসতে বলল, সিরিয়াসলি, আমি পড়াশোনা বুঝিয়েছি, এটা মনে হলো তোমার? তাহলে বলো না স্পেসিফিক কোন জিনিসটা আমি পারি না। তরির অধৈর্যতা দেখে নীরবে হাসি থামালো নির্ঝর। তরির খোলা চুলগুলো আঙুলের ডগা দিয়ে নেড়ে চেড়ে বলল, শুধু আমায় ভালোবাসতে পারো না, বাকি সব পারো তুমি। কে বলেছে আপনাকে ভালোবাসতে পারি না? বাসি তো। কি বাসো? তরি লজ্জায় পুনরায় মাথা নত করল, দুহাতে ওনার ঝুলন্ত অংশ চেপে ধরে নিচের ঠোঁট কামড়ে ধরল, পায়ের নখ দিয়ে ফ্লোর খোঁটা শুরু করল। নির্ঝর আর অপেক্ষা করল না, এক ঝটকায় তরিকে কোলে তুলে নিল।
তড়ি চমকে তার গলা জড়িয়ে ধরল। বিস্ফোরিত কণ্ঠে বলল, কোলে তুলছেন কেন? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তে হবে না? ও হ্যাঁ ঠিক আছে, নিচে নামান, হেঁটে যাই আমি। ডিঙিরা নিচুপ, আমাকে আমার কাজ করতে দাও। ব্যালকনি থেকে রুমে ঢুকে নির্ঝর পা দিয়ে কাজ ঠেলে দিল। চেয়ার টেনে তরিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। ব্রাশ হাতে নিয়ে মনোযোগ দিয়ে চুল আছড়ে দিতে নিল। তরি বাধা দিল না। তরির মাঝারি সাইজের চুল এখন, বিয়ের আগে অনেক যত্ন করে সে চুল বড় করেছিল, কোমর ছাড়িয়ে গিয়েছিল চুলে, কিন্তু বিয়ের পর নির্ঝর চুলের নিচ থেকে কিছু অংশ কেটে দিয়েছে, কারণ একটা না অনেকগুলো। সে শাওয়ার শেষ করে চুল ভালো মতো শুকায় না, মাথায় নিয়মিত ব্রাশ করে না, চুল বাঁধে না ইত্যাদি। সবচেয়ে বড় কারণ এই চুলের ভারে সে নাকি দিন দিন চিকন হয়ে যাচ্ছে। এরকম আরও অনেক অজুহাত দেখিয়ে নির্ঝর তার লম্বা বিনুনি ধরে কেটে দিয়েছিল। তরির ঘন কৃষ্ণ চুলের মাঝে নির্ঝর হারিয়ে ফেলল নিজেকে। চুলে মুখ ডুবিয়ে সে গন্ধ নিল। সময়ের কথা মনে পড়তেই সে দ্রুত চুল বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। তরিকে ঘুমিয়ে পড়তে হবে, এত রাত জাগলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। সে চুলগুলো তিন ভাগ করে বিনুনি পাকানোর চেষ্টা করল। কিছুক্ষণ চেষ্টা করেও প্যাচগুলো ঠিক মতো দিতে পারল না। বিগত মাসগুলোতে সে লুকিয়ে তরির চুল বাঁধা দেখেছে, তখন বিনুনি পাকানো পৃথিবীর সবচেয়ে সহজ সাধ্য কাজ মনে হয়েছে, কিন্তু জিনিসটা মোটেই সহজ নয়। নির্ঝরের অবস্থা বুঝতে পেরে তরি নিচে থেকে বলল, আমি বেঁধে ফেলি, আপনাকে বাঁধতে হবে না। আমি নিয়ত যখন করেছি বিনুনি গেঁথেই ছাড়ব। তরি একটু হাসল। বহুক্ষণ বহু কসরত করে নির্ঝর চুলগুলো দড়ির মতো পেঁচাতে সম্ভব হল। রাজ্য জয়ের হাসি দিয়ে সে আয়নার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, তরি দেখেছো কত সুন্দর করে করতে পেরেছি আমি? তরি বিনিময়ে কৃতজ্ঞতার হাসি হাসল। বিনুনিটা হাত দিয়ে স্পর্শ করল সে, যখন তখন খুলে যাবে হয়তো, তবুও বুকে কি যে ভালো লাগা, কত যে মুগ্ধতা। সে পুলকিত মনে উঠে দাঁড়াতেই নির্ঝর আবার তাকে কোলে তুলে নিল। বিছানার দিকে এগিয়ে তরিকে একপাশে শুইয়ে দিল নির্ঝর। মাথার নিচে বালিশ ঠিকঠাক দিয়ে পাশ কেটে ব্ল্যাঙ্কেট তুলে গায়ে জড়িয়ে নিল। তরির দিকে ঝুঁকে বলল, ক্ষুধা লেগেছে? এত রাত অবধি জেগেছিলে, কিছু খাবে? তরি এদিক ওদিক মাথা নেড়ে অসম্মতি জানালো। তার চোখের মনি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রুমে দিনের মতো আলো, এই আলোতে নির্ঝরের চোখে চোখ পড়লে সর্বনাশ। তার এখনো কেন জানি মনে হচ্ছে ওপাশের ব্যালকনির ঘটনাগুলো নিছক স্বপ্ন, যা সে জেগে জেগে দেখছে, অথবা সম্পূর্ণ অংশ কল্পনা। কপালে নির্ঝরের হাতের স্পর্শ পেতেই সে ভিতরে ভিতরে শিউরে উঠল। কি অদ্ভুত অনুভূতি! নির্ঝর কনফার্ম হওয়ার জন্য বলে উঠল, সত্যি ক্ষুধা লাগেনি তো? না। লাইট বন্ধ করব নাকি জ্বালানো থাকবে? বন্ধ থাক। তরি অল্প ঠোঁট নেড়ে নেড়ে কথা বলছে। নির্ঝর উঠে দাঁড়ালো। পেছন ঘুরে দেওয়ালে সুইসের দিকে এগিয়ে যেতেই তরি আর চোখে নির্ঝরের সর্বাঙ্গ নজর বোলালো। মানুষটার গায়ে ছাই রঙা ঢিলে ঢেলা ট্রাউজার, গাঢ় সবুজ রঙের টি শার্ট, মাথার চুলগুলো এলোমেলো, উন্মুক্ত ফর্সা বাহু কেমন উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে। তার চেয়ে থাকা অবস্থায় রুম অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যালকনির সবুজ আলো চলে উঠল, যার বেশিরভাগ আলো রুমে এসে পড়েছে। নির্ঝর ঘুরে দাঁড়াতে এসে দ্রুত মাথা সোজা করে চোখ বন্ধ করল। তরির পাশে কিছুটা দূরত্ব রেখে নির্ঝর শুয়ে পড়ল। টান টান হয়ে শুয়ে দেওয়ালের দিকে চেয়ে রইল। তার ঠোঁটের কোণে হাসির রেশ, এই হাসি কখনো ফিকে হবে না। তার প্রতিনিয়ত হাসির কারণ যে মেয়েটি, সে তো এখন তার পাশে, তার কাছে, তার খুব কাছে। তরিকে নিজের পাশে পেয়েছে, বউ করতে পেরেছে, এতেই তার জীবন ধন্য। তরির একটু আধটু স্পর্শে সে পাগল প্রায়। সে মুখ ঘুরিয়ে তরির দিকে তাকালো। তরি উসখুস করছে, একটু পরপর কাত ঘুরছে, গায়ের ব্ল্যাঙ্কেট একবার ফেলে দিচ্ছে তো একবার গায়ে জড়াচ্ছে। নির্ঝর কিছুক্ষণ তাকে লক্ষ্য করে চিন্তিত কণ্ঠে বলল, পেট ব্যথা করছে তরি? এমন নড়াচড়া করছো কেন? তরি ক্ষীণ স্বরে বলল, পেট ব্যথা করে না। তাহলে? ঘুম আসছে না। সে কি, শুধু শুধু ঘুম আসবে না কেন? ঘুম তো আসবে আসবে, সাথে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নিয়ে আসবে। নিশ্চয়ই তুমি মাথা নিচে বালিশ দাওনি? মাথার নিচে বালিশ আছে, আপনি নিজ হাতে দিয়ে দিয়েছেন। তাই তো, তাহলে ঘুম আসছে না কেন? তরি উত্তর দিল না, সে কাত ঘুরে চিত হলো। নির্ঝর হঠাৎ নিচের ডান কাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা ধার দিতে পারি? গ্যারান্টি দিয়ে বলছি, এখানে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে। আর যদি না আসে? নৌকারানি, এই নির্ঝর সারিয়ারের কোনো কথা কখনো অবিশ্বাস করতে হয় না।
যারা অবিশ্বাস করে তারা ঠকে যায়। পুরো হাতে আমি ঘুমনাশক স্প্রে করেছি, মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে, না আসলে হাত কেটে ফেলবো। তরি ফিক করে হেসে ফেলল, একটু পর আড়ষ্ঠতা নিয়ে এগিয়ে এলো, বালিশ রেখে নির্ঝরের হাতের উপর মাথা রাখল। নির্ঝর হাতটা সামান্য গুটিয়ে তরিকে আরও একটু কাছে নিয়ে আসলো, বাম হাতে তরির চুলে বিলি কেটে দিতে দিতে বলল, চোখ বন্ধ করো তো এবার। তরির শ্বাস গভীর থেকে গভীরতর হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে সে। তার সেই ঘুমন্ত মুখের দিকে চেয়ে নির্ঝর অযাচিত হাসছে। তরি তার বুকের কাছে কেমন বিশ্বাস হতে চায় না, মুচকি হেসে সে তরির ডান হাত উঁচু করে তার উল্টো পিঠে চুমু খেল, কানের কাছে ফিসফিস করে বলল, ঠিক অতটা ভালোবাসার দরকার নেই আমার, তুই শুধু তোমায় আমার মতো করে ভালোবাসতে দিও, আমার মতো করে আগলে রাখতে দিও প্রিয়, ব্যাস এইটুকুই। ভোরবেলা গাড়ির বৃষ্টি হর্নের শব্দে নির্ঝরের ঘুম ভাঙল, কাছে কোথাও অনবরত গাড়ির হর্ন বেজে যাচ্ছে, দোতলা থেকেও সেগুলো যেন কানের মধ্যে ঢুকে যায়। সে রোজকার মতো বন্ধ চোখে উঠতে নিতেই বুকের উপর ভারী কিছু অনুভব করল, বিস্ময় নিয়ে দ্রুত চোখ খুলতেই মুখের উপর একরাশ চুলের অস্তিত্ব টের পেল। বাম হাতে চুলগুলো সাবধানে সরিয়ে নিল, মাথা উঁচু করতেই নাকে চিরপরিচিত গন্ধ এসে লাগলো, সঙ্গে সঙ্গে তার মুখে হাসি ফুটে উঠল।